তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় তড়িৎচুম্বকীয় আবেশে আবিষ্ট তড়িৎচালক বলের জন্য প্রবাহিত আধানের পরিমাণ নির্ণয়। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয়ের জন্য ফ্লেমিংয়ের ডান হস্তের নিয়ম। আর কে জে ফিজিক্স টাচ বাই রজতকান্তি জানা। তড়িৎচুম্বকীয় আবেশের দরুন যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার দরুন ওই বদ্ধ বর্তনীতে কতখানি আধান প্রবাহিত হয় তার রাশিমালা আমরা নির্ণয় করব। ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল ই সমান এন ডি ফাই ডিটি। এন হচ্ছে পাক সংখ্যা আর এটা হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। এবার ওর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা সমান হবে আই সমান তড়িৎচালক বল বাই রোধ। বদ্ধ বর্তনী রোধটা যদি আর হয় সময়টাকে আমরা খুব ছোট ধরেছি, তাই প্রবাহিত ক্ষুদ্র আধান সমান হবে আই ডিটি সমান আয়ের মানটা যদি বসিয়ে দিই ই বাই আর ইন্টু ডিটি। এবার ফাইয়ের পরিবর্তনটাকে যদি আমরা ধরি জিরো সময় থেকে টি সময়ে, চৌম্বক প্রবাহ ছিল জিরো সময়ে ফাই ওয়ান, টি সময় পরে হলো পরিবর্তিত হয়ে ফাই টু হলো। এটা যখন বৃদ্ধির সময়ও হতে পারে বেড়ে এটা হলো, হ্রাসের সময় এটা থেকে কম হয়ে ফাই টু হলো, তাহলে পরিবর্তনটা কত হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান। তাহলে এখানে যদি আমরা টোটাল কত তড়িৎ প্রবাহিত হচ্ছে পেতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হয়, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, টোটাল কিউটা পাব, টোটাল কিউ সমান ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি যদি টি এর সাপেক্ষে হয়, কিন্তু আমরা ফাই এর সাপেক্ষে, তাহলে জিরো সময়ে ফাই ওয়ান আর টি সময়ে ফাই টু। এন পাক সংখ্যা কনস্ট্যান্ট, কুণ্ডলীর রোধও কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, তাহলে শুধু থাকবে টি ফাই এন বাই আর। এবার আপার লিমিট ফাই টু মাইনাস ফাই ওয়ান, তাহলে পাক সংখ্যা বাই কুণ্ডলীর রোধ হল ইনটু চৌম্বক প্রবাহের পরিবর্তন। এটা থেকেই আমরা পেয়ে যাব যে কোনো একটা বর্তনীতে তড়িৎচুম্বক আবেশের ফলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাতে কত আধান প্রবাহিত হয়। এবার আসি গতীয় আবিষ্ট তড়িৎচালক বল। এই তড়িৎচুম্বক আবেশের দ্বারা তড়িৎচালক বল সৃষ্টি করতে পারি, ফ্যারাডের সূত্র থেকেই জানি, একটা কুণ্ডলী তার মধ্য দিয়ে যদি আমরা চুম্বককে যাতায়াত করাই, যাওয়ার সময় যেদিকে কারেন্ট হবে, বেরিয়ে যাওয়ার সময় তার উল্টো দিকে কারেন্টের সৃষ্টি হয়। এই যাওয়া আসাটাকে অনেক রকমভাবে করতে পারি, কুণ্ডলীটাকে স্থির রেখে চুম্বককে যাতায়াত, অথবা চুম্বকটাকে স্থির রেখে কুণ্ডলীকে যাতায়াত করাতে পারি। তা আমাদের এই তড়িৎচুম্বক আবেশের যে তিনটা সূত্র সেটা এই বদ্ধ বর্তনীর ক্ষেত্রেই ঘাটে, কিন্তু মাইকেল ফ্যারাডে বলেন কেবল বদ্ধ বর্তনী নয়, ছিন্ন ছেদযুক্ত বর্তনীতেও কী হবে এই তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। এখানে যদি সামান্য ছেদও থাকে তাতেও কী হবে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং এইটাকে আমরা অনেক ব্যবহারিক কাজেও ব্যবহার করেছি, যে এখানে ইচ্ছাকৃত লুজ করে রাখা হয় তাতে কী হবে, যেই তড়িৎচালক বল আসবে এখানে একটা কী হবে স্পার্কিং হবে। এই স্পার্কিংকে কাজে লাগিয়ে কী করা হয়, ম্যাগনেটিক ম্যাচ জ্বালতে সাহায্য করে বা গ্যাস লাইটারে, তাতেও কী হয় একটা আমরা টিপছি মানে সেখানে একটা চুম্বককে যাতায়াত করাচ্ছে, আর এই ইচ্ছাকৃত লুজ কানেকশানের জায়গায় কী হবে একটা স্পার্কিং হবে, সেই স্পার্কিংয়ে কী হবে গ্যাস জ্বলে যাবে। এরকম মোটর সাইকেলেও যে প্লাগ আছে সেই প্লাগে স্পার্কিং সৃষ্টি করতেই এই ম্যাগনেটিক ইন্ডাকশানকে কাজে লাগানো যায়, ক্লিক করলেই কী হবে ওখানে স্পার্কিং হবে, হয়ে গ্যাসটা ধরে যাবে। এভাবে আমরা এই লুজ বর্তনীতেও সেখানেও কী করা যায় এই তড়িৎচালক বল আবিষ্ট করা যায়। এবার বর্তনী ছাড়াও আমরা যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা পরিবাহীকে গতিশীল করাই তাতেও কী হবে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এরকম এটাকে আমরা উপর দিকে নিয়ে যাব, যেদিকে কারেন্ট সৃষ্টি হবে, নিচের দিকে নিয়ে গেলে তার উল্টো দিকে কারেন্টের সৃষ্টি হবে।
এই দিকে গতিবেগ সৃষ্টি করতে পারি অথবা এই দিকে। এইভাবে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রে দণ্ডকে যাতায়াত করাই তাতেও কী হবে, বলরেখাকে কাট করে করে যাবে, মানে বলরেখার চেঞ্জ হবে, তার ফলে কী হবে একটা এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা ঠিক যেন একটা তড়িৎ উৎসের মতো তখন কাজ করবে, একটা প্রান্ত পজিটিভ হবে আর একটা প্রান্ত নেগেটিভ হবে। পরক্ষণে উল্টা দিকে গতিশীল করলেই এদিকটা নেগেটিভ হয়ে যাবে, এদিকটা পজিটিভ হয়ে যাবে, তখন মেরু বদলে যাবে। ঠিক এইরকম আমরা যদি এটাকে এবার একটা আর্মেচার করে দিই, একটা লুপ করে দেই, করে দিয়ে সেটাকে যদি ঘোরাতে থাকে তাহলে দুদিকে দুটো বাহু কী করবে, বলরেখাকে কাট করে করে ঘুরতে থাকবে, ফলে কী হবে তাতেও একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেটাকেই আমরা বহির্বর্তনীতে বিভিন্ন আলো টালো জ্বালানোর জন্যে ব্যবহার করতে পারি। তার মানে এটা একটা আমরা জেনারেটর তৈরি করে ফেলতে পারি, এটা থেকে আমরা যান্ত্রিক শক্তি থেকে তাহলে কী পেয়ে যেতে পারি, তড়িৎ শক্তি পেয়ে যেতে পারি। এখন আমরা একটা পরিবাহী দিয়ে দেখি, পরে জেনারেটরের সময় এটা আর্মেচার দিয়ে দেখানো হবে, তা এখান থেকে ডাইনামো বা জেনারেটর তৈরি করা যায়। আর এইটাতে কোন দিকে তড়িৎচালক বলের সৃষ্টি হবে তার অভিমুখ জানার জন্য ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম থেকে আমরা পেতে পারি। যেহেতু এটা জেনারেটর বা ডায়নামোর ক্ষেত্রে এই নিয়মটা খাটে অভিমুখটা নির্ণয় করার জন্যে, সেই জন্য এটাকে ফ্লেমিংয়ের এই ডান হস্তের নিয়মটাকে ডায়নামো নিয়মও বলে বা জেনারেটর নিয়ম। এবার এই নিয়মটা কি, অবশ্যই ডান হাতের নিতে হবে তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পর সমকোণে স্থাপন করতে হবে। যদি তর্জনী চুম্বকক্ষেত্রের দিক এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করে তবে মধ্যমা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করবে। এখানে যদি তবেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবেই এই নিয়মটা যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ের জন্য সেটা বোঝা যাবে। এবার আমাদের দেখা যাক ডান হাতের এই নিয়মটা বা ডায়নামো নিয়মটা প্রয়োগ করে এটার ক্ষেত্রে কোন দিকে তড়িৎচালক বল সৃষ্টি হবে বের করি। প্রথমে পরিবাহীটিকে ওপর দিকে গতিশীল করানো হচ্ছে আর চৌম্বকক্ষেত্রের দিকে দিকে, এটা আমার ডান হাত, ডান হাতের তর্জনীটা চৌম্বকক্ষেত্রের দিক, তাহলে তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করলো। দণ্ডটাকে আমরা কোন দিকে গতিশীল করাচ্ছি, ওপরের দিকে, তাহলে বিঙ্গুলিকে ওপরের দিকে, তাহলে আমাদের মধ্যমা কী হচ্ছে পেছনের দিকে, বোর্ডের পেছনের দিকে, বা আমাদের এই ছবি অনুযায়ী ওই দিকে হচ্ছে সামনে থেকে ওই দিকে, তাহলে সামনে থেকে ওই দিকে, মানে এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে, তার মানে এদিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহটা হতে থাকবে। এবার আমরা দেখি যে যদি নিচের দিকে গতিশীল করা হয়, যদি আমরা এই ডান হাতের নিয়মটা প্রয়োগ করি, তর্জনীটা ওই দিকে আর গতির অভিমুখ বৃদ্ধাঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলিকে নিচের দিকে করতে হবে, মধ্যমা কি পেছন থেকে সামনের দিকে, তাহলে তড়িৎ প্রবাহটা হবে এদিক থেকে এদিকে, তার মানে তখন এইটা হয়ে যাবে, এই প্রান্তটা হয়ে যাবে পজিটিভ, এই প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ, তখন এই দিক থেকে এই দিকে কারেন্ট হবে। তাহলে ওপর দিকে দণ্ডটাকে চৌম্বকক্ষেত্রের মধ্যে ওপর দিকে তুললে কারেন্টটা হবে সামনে থেকে ওই দিকে, আর যেই নিচের দিকে গতিশীল করাবো তখন কারেন্টটা হবে এদিক থেকে এদিকে। তাহলে এখানে কী হবে, দুটো বিপরীতমুখী কারেন্টের সৃষ্টি হবে যদি আমরা এইভাবে চৌম্বকক্ষেত্রের মধ্যে যাতায়াত করাই, এবং এর ফলে কী হবে, বলরেখাগুলোকে কাট করতে থাকবে, কাট করলেই কী হবে, এটাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং বিপরীতমুখী তড়িৎচালক বল আবিষ্ট হবে, একবার একদিকে আরেকবার অন্যদিকে। এটাকে যদি আমরা একটা বহির্বর্তনীতে যোগ করে দিই তবেই বোঝা যাবে তড়িৎচালক বল আবিষ্ট হলো কি না। আমরা যদি এইটা এইভাবে যদি একটা তার দিয়ে যদি আমরা যুক্ত করে দেই এই দুটো প্রান্তকে, এটা ঠিক যেন একটা ব্যাটারির উৎসের মতো কাজ করবে, এবং এটা ঠিক যেন এসি উৎস, একবার কারেন্ট একদিকে হবে আরেকবার কারেন্ট আরেকদিকে হবে। এটা যদি বাইরের লোড এবি হয় তাহলে প্রথমে যখন আমরা উপর দিকে তুলব তখন এই দিক থেকে এই দিকে, তার মানে বি থেকে এর দিকে হবে, আর যখন আমরা নিচের দিকে নামাবো তখন কী হবে, কারেন্টটা এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাহলে এই দিক থেকে এই দিকে কারেন্টটা হবে। এটা হচ্ছে নিচের দিকে যখন আমরা পরিবাহীটাকে নামাচ্ছি, আর এটা হচ্ছে উপরে যখন দণ্ডটাকে ওঠাচ্ছি তখন কারেন্টের অভিমুখ এইদিকে।
थैंक यू फॉर वाचिंग।